মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির গঠন করলেন নতুন দল। মাত্র চার বছরের মাথায় আবারও নতুন দল গড়লেন মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তার এবারের দলের নাম রাখা হয়েছে পার্টি পেজুয়াং তানা এয়ার বা জাতি যোদ্ধা দল। বুধবার মালয়েশিয়ার প্যারাক রাজ্যে রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে ডক্টর মাহাথির বলেন, আমরা মালয়েদের বিভক্ত করতে চাই না, তবে আমরা চাই মালয়েদের পক্ষে লড়ার জন্য তাদের একটি দল থাক। এই দল দেশে দুর্নীতি পরিষ্কার করার জন্য আমরা এর নাম দিয়েছি পার্টি পেজুয়াং তানা এয়ার। এর আগে দিনের শুরুতে নিজের ব্লগে নতুন দলের নাম প্রকাশ করে সাবেক এ প্রধানমন্ত্রী লেখেন, দুর্নীতি আমাদের জাতিকে ধ্বংস করছে, দুর্নীতি মালয়েদেরকে ধ্বংস করছে। আপনি যদি অবস্থান এবং অর্থ চান তাহলে অন্য দলে যান। ব্লগে 95 বয়সী এ নেতা বলেন, তার আগের দল বেতাসো মালয়েশিয়া স্বার্থান্বেষী ক্ষমতা লোভীরা ছিনিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, আপনি যদি নিজের মর্যাদা নিতে চান এবং আমাদের অধিকার রক্ষা করতে চান, তবে আমাদের দলকে বেছে নিন, পেজুয়াং নির্বাচন করুন। মাহাথিরের নতুন দল তাৎক্ষণিকভাবে 6 জন সদস্য এবং 1 জন রাজ্য বিধানসভার নেতা এবং 1 জন সিনেটর সহ বেতাসোর সাবেক সব সংসদ সদস্যকেই পাচ্ছে। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে 2016 সালে বেতাসো মালয়েশিয়া দল গঠন করেছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। সম্প্রতি বেতাসো সভাপতি এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে নিজ দল থেকে বহিষ্কৃত হন মাহাথির। মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল উমনোর ন্যাশনাল অর্থাৎ ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছিল মাহাথির এবং মহিউদ্দিনের মধ্যে। তবে নতুন দল পেজুয়াংয়ের পরিচিতির দিন বুধবারই ডক্টর মাহাথিরের পাশে পাকাতান হারপান জোটের 3টি দলের নেতাদের দেখা গেছে। গত শুক্রবার নতুন দল গড়া ঘোষণা দিতেই সাবেক এ প্রধানমন্ত্রীকে সমর্থন জানান মহিউদ্দিন জোটের বেশ কয়েকজন বিভাগীয় নেতা এবং কয়েক ডজন সদস্য।